আর 36 দিনের আন্দোলনে ইতিহাসে এক প্রথম দেশ যে দেশের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সব ভাগলপুরে চলে গেছে। পৃথিবীতে একটা দেশ যার নাম বাংলাদেশ, একদিনে যে দেশের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সব পালাইছে, এর নজির আসমানের জিব্রিলও দেখে না, এর নজির দেখছিল শুধু একদিন, এর নজির দেখছিল শুধু একদিন, যেদিন আদম আসলামকে সেজদা না করার কারণে শয়তান ভাগছিল, বুঝেন না? ওই দিন যেমন সব শয়তান একসাথে বঞ্চিত হয়েছে, আর দ্বিতীয় উদাহরণ হলো 5ই আগস্ট। মনে হয় এর ফাঁকে আর পৃথিবীতে এর কোনো নজির নেই। গত 16 বছরে ওলামায়ে উম্মতের উপরে যে পরিমাণ নির্যাতন হয়েছে, এই সব নির্যাতনের শেষ কূপটা ছিল 5ই আগস্ট। জুলাইরে লম্বা করলেন কেন? আল্লাহ কয় 5ই মে ছিল 2013, এই জন্য 5 দিয়ে বদলালাম। আর 1975-এর আগস্টের 15 তারিখ ছিল, আগস্ট ছিল, এই জন্য আগস্টে নিয়ে আসলাম। আগস্ট আগস্ট বলেন, তিন মাসে শোক মানায় থাকা, এক মাসেই মানা, বুঝেন না কথা? 15ই আগস্ট কি তারিখ? গত বছর 15ই আগস্টে কতটা গরু জবাই হয়েছে, এই বছর 15ই আগস্টে কতটা জবাই হয়েছে, কি পরিমাণ জুলুমের শিকার হয়েছিল এদেশের ওলামায়ে উম্মত, শুধুই একটা ভাস্কর্য ধোলাই পারে একটা ভাস্কর্য স্থাপনের জন্য কি পরিমাণ ওলামায়ে উম্মতকে হত্যা করা হয়েছে, আর কি পরিমাণ ওলামায়ে উম্মতকে জেলে যাওয়া লাগছে শুধু একটা মূর্তি স্থাপনার জন্য। শেষ তক ওই মূর্তি যাদেরকে দিয়ে স্থাপন করেছ রব তাদেরকে দিয়ে ভেঙে তছনছ করে দিয়েছ। রব যেন বলেন, তোমরা রক্তের পুঁজি লাগাও, ফলাফল আমি প্রকাশ করেছি। বলে কি ভাই, হাসপাতালে ল্যাবে রক্ত দিলে ফলাফল দিতে একটু দেরি করে না? 2 ঘন্টা পরে আসবেন, সকালে দিচ্ছেন ডায়াবেটিক্স কি বলে, বিকেল বেলা আসবেন, ল্যাবেটে দিলে বলে 3 দিন পরে আসবেন, বলে কি বলে না বলে? আমরাও এভাবে 16 বছর ধরে রক্ত জমা দিচ্ছি, তো রব 5ই আগস্টে ফলাফল প্রকাশ করে দিয়েছেন। এই মজলিস গুলো আছে বলেই, এই মজলিস গুলো ছিল বলেই, আমাদের মসজিদ মাদ্রাসাগুলো ছিল বলেই আল্লাহ তাআলা দেশের পুরো দেশকে যেন বদলে দিয়েছেন। কি হয়, এদেশ বদলাবার পেছনে শুধুই 36 মাস বিশিষ্ট জুলাই মাস, 36 দিন বিশিষ্ট জুলাই মাস। আমাদের জুলাই মাস কত দিনের ছিল? জুলাই মাস ছিল 36 দিনের। এই ইতিহাসে প্রথম এক মাস যে মাস হয়েছে 36 দিন, আর 36 দিনের আন্দোলনে ইতিহাসে এক প্রথম দেশ যে দেশের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সব ভাগলপুরে চলে গেছে। পৃথিবীতে একটা দেশ যার নাম বাংলাদেশ, একদিনে যে দেশের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সব পালাইছে, এর নজির আসমানের জিব্রিলও দেখে না, এর নজির দেখছিল শুধু একদিন, এর নজির দেখছিল শুধু একদিন, যেদিন আদম আসলামকে সেজদা না করার কারণে শয়তান ভাগছিল, বুঝেন না? ওই দিন যেমন সব শয়তান একসাথে বঞ্চিত হয়েছে, আর দ্বিতীয় উদাহরণ হলো 5ই আগস্ট। মনে হয় এর ফাঁকে আর পৃথিবীতে এর কোনো নজির নেই। কি উদাহরণ আল্লাহ দিল! কিন্তু এই 5ই আগস্টের জন্য শুধুই জুন আর জুলাই আর আগস্টের কোরবানি শেষ কথা নয়, এই 5ই আগস্টের জন্য
গত 16 বছরে যতগুলো কুরবানি ছিল সব একসাথে হয়েছে। যেমন ধরেন 30 লোকমা দিয়ে ভাগ খেয়েছেন, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, শুধু 30তম লোকমা দিয়ে পেট ভরে নাই, প্রথমটারও অবদান 30তম অবদান যেমন প্রথমটার অবদানও তেমন। বাস্তব না বাস্তব? যেমন ধরেন এত মোটা একটা গাছ আপনি কুড়াল দিয়ে কাটলেন, শেষ কোফটা দেওয়ার পরে পড়ে গেছে, এর অর্থ প্রথম কোফের আর কোনো দাম না কি? এই 30 এত মোটা গাছটা কাটতে যতটা কোফ লাগছে সবটার একসাথে, সবটার অধিকারও যেমন সমান, দাবিও তেমন সমান কি? প্রশংসার উপযুক্ত সবাই একসাথে, বুঝেন নাই? শেষটা যদি বলে আমি শেষ কোফটা দিয়েছি, শেষ পেরেক আমি ঢুকছি, কুঠারের শেষ আঘাতটা আমি করছি, তোরা কি করছস? তা আগেরটা বলে তা আমরা যাই, তুই তুই কর, তুই শেষটা দিয়েই কর, বুঝেন নাই কথা মনে হয়? তাইলে বুঝা গেছে গত 16 বছরে ওলামায়ে উম্মতের উপরে যে পরিমাণ নির্যাতন হয়েছে, এই সব নির্যাতনের শেষ কোফটা ছিল 5ই আগস্ট। জুলাইরে লম্বা করলেন কেন? আল্লাহ কয় 5ই মে ছিল 2013, এই জন্য 5 দিয়ে বদলালাম। আর 1975 আগস্টের 15 তারিখ ছিল, আগস্ট ছিল, এই জন্য আগস্টে নিয়ে আসলাম। আগস্ট আগস্ট বলেন, তিন মাসে শোক মানায় থাকা, এক মাসেই মানা, বুঝেন নাই কথা? 15ই আগস্ট কি তারিখ? গত বছর 15ই আগস্টে কতটা গরু জবাই হয়েছে, এই বছর 15ই আগস্টে কতটা জবাই হয়েছে? মুরগিও জবাই হয়নি। আচ্ছা, গত বছর 12ই রবিউল বলে সিন্নি, এদেশে সিন্নি কি পরিমাণ বিতরণ হয়েছে? গত বছর 12ই রবিউল বলে মাইকিং আর ট্রাকে মিছিল কতটা হয়েছে, আর আজকের 12ই রবিউল বলে কয়টা হয়েছে? তাইলে বোঝা গেছে সব বাতিল এক। আচ্ছা, আজকে 12ই রবিউল ট্রাক নামলো না কা, জশ্নে জুলুস আজকে হইলো না কা, বুঝেন না মনে হয়? আজকে কি বার, কত তারিখ? তো 12ই রবিউল গত বছর কতটা মাইক নামছিল ঢাকা, আজকে কয়টা নামছে? আমি একটাও দেখি নাই, শুনি নাই। তাইলে বোঝা গেছে বাতিল যোগ বাতিল ইজ ইকুয়াল টু বাতিল, সব বাতিল এক, সব বাতিল কি? তাইলে আমাদের এই ছোট্ট আয়োজন, আজকের এই মাহফিল, এটারও অনেক কাজ আছে। সুবহানাল্লাহ, আমাদের এই ছোট্ট মাদ্রাসা, এটারও কি আছে বলেন? এটারও কি আছে? এটার অনেক কাজ আছে, এক বাদ দিলে কিন্তু 100 পুরে না, বুঝেন না কথা মনে হয়? এক বাদ দিলে কিন্তু 1 লক্ষ পুরে না, এক বাদ দিলে কিন্তু 1 কোটিও পুরে না, পুরো হয়, 1 কোটি টাকা পুরো হবে 1 টাকা বাদ দিলে। তা আমাদের এই ছোট্ট মসজিদ বাদ দিলে কিন্তু, তাহলে বাংলাদেশ গঠনে এটার অবদানও অনেক। সুবহানাল্লাহ, বলেন কি ভাই? বলতেছিলাম রব্বে করিম আমাদেরকে বড় এহসান করেছেন, বড় ভালোবেসেছেন, হাজারো লাখ ওলামায়ে উম্মতের চোখের পানির বরকতে, মাজলুমদের স্ত্রীদের আহের বরকতে, কি ভাই, মাজলুমদের বাবার আহের বরকতে। আমি যখন জেলে ছিলাম আমার মা ছিল না, কিন্তু আমার বাবা জীবিত ছিলেন, কি পরিমাণ কান্না করছিলেন আমার বাবা, আব্বা কি পরিমাণ কান্না, পুরো বাবা কি পরিমাণ কান্না, আল্লামা মামুন লোকের ছেলে মেয়েগুলো কি পরিমাণ কান্না। আমার মনে হয় আমি ওই দিন জীবনে সবচেয়ে বেশি কান্না, জেলখানা আমার ছেলেরা যেদিন আমাকে দেখতে গেছে,
ওদের সামনে তো কাঁদি নেই, লেকিন ওরা যখন চলে গেছে আমার কান্নার জোয়ার শুরু হয়ে গেছে। এটা ছিল যেন জীবনের সবচেয়ে বেশি কষ্টের দিন। এমন হাজারো কোটি কান্নার বরকতে রব্বে কারীম আজকে কিছুটা স্বস্তির এক বাংলাদেশ আমাদেরকে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। যদি ওলামাদের কোরবানিকে ভুলে যাওয়া হয় রব, তাহলে যদি আবার আজাব চাপায়া দেন। এই জন্য সবগুলো কোরবানিকে কি রাখা বলেন, মনে রাখা। সবগুলো কোরবানিকে কি রাখা, সকল কোরবানিকে মনে রাখা। কি পরিমাণ জুলুমের শিকার হয়েছিল এদেশের ওলামায়ে উম্মত, শুধুই একটা ভাস্কর্য ধোলাই পারে একটা ভাস্কর্য স্থাপনের জন্য কি পরিমাণ ওলামায়ে উম্মতকে হত্যা করা হয়েছে, আর কি পরিমাণ ওলামায়ে উম্মতকে জেলে যাওয়া লাগছে শুধু একটা মূর্তি স্থাপনার জন্য। শেষ তক ওই মূর্তি যাদেরকে দিয়ে স্থাপন করেছ রব তাদেরকে দিয়ে ভেঙে তছনছ করে দিয়েছে। রব যেন বলেন, তোমরা রক্তের পুঁজি লাগাও, ফলাফল আমি প্রকাশ করেছি। বলে কি ভাই, হাসপাতালে ল্যাবে রক্ত দিলে ফলাফল দিতে একটু দেরি করে না, দুই ঘন্টা পরে আসবেন। সকালে দিচ্ছেন ডায়াবেটিক্সে কি বলে, বিকেল বেলা আসবেন। ল্যাবেটে দিলে বলে তিন দিন পরে আসবেন, বলে কি বলে না বলে। আমরাও এভাবে ষোলো বছর ধরে রক্ত জমা দিচ্ছি, তো রব 5ই আগস্টে ফলাফল প্রকাশ করে দিয়েছেন। মনে হয় যেন আন্ডা বাচ্চা সহ, কি কি সহ বলে, গর্তের ভিতরে পিঁপড়ার গর্তের ভিতরে পানি ঢেলে দিলে পিঁপড়া কি করে, কি কি লয়া বাইর, আন্ডা বাচ্চা সব লয়া বাইর, আন্ডা বাচ্চা সব লয়া। প্রতিদিন কেউ না কেউ বর্ডারে ধরা পড়ে, প্রতিদিন কেউ না কেউ কি হালুয়া ঘাট, আর ভালো বর্ডার পাইলো না। আপনার জায়গা দিয়ে শুনতে চাইছি, ও ধরে দিছে কি হয়। এই জন্য আমাদের এই আয়োজনেরও প্রয়োজন আছে দেশের জন্য, কি বলছি বলেন, বলেন তোমাদের প্রয়োজনে, বলেন তোমাদের আয়োজনে আমাদেরও আছে প্রয়োজন, প্রয়োজন আছে না নাই বলেন। সবটা মিলে সবগুলো চোখের পানি একসাথে, সবগুলো খুন রক্ত একসাথে, সবগুলো শাহাদাত একসাথে, সবগুলো গুম খুন একসাথে, এই সবগুলোর একসাথে পুরস্কার রব দিয়েছেন। এদেশের প্রতিটা মাদ্রাসা, প্রতিটা মাদ্রাসার, প্রতিটা মাদ্রাসার জিকির, প্রতিটা মাদ্রাসার দোয়া, প্রতিটা মাদ্রাসার খতমে ইউনুস, প্রতিটা মাদ্রাসার খতমে সূরা ইয়াসিন, প্রতিটা মাদ্রাসার তাহাজ্জুদ, এই সবগুলো একসাথে করে 5ই আগস্ট। এই জন্য মাদ্রাসাগুলোর অবদান কত, জোরে বলেন কত। এই জন্য ওলামায়ে উম্মতকে ভুললে হবে না, ওলামায়ে উম্মতকে ভুললে হবে না। তাহলে আমাদের এই দেশের 16 বছরে আমরা কি পরিমাণ কষ্ট করে মাহফিল করছিলাম, কি পরিমাণ আশঙ্কা, কি পরিমাণ আতঙ্ক, কি পরিমাণ ভয়, ওই সব মাহফিলের পুরস্কার একসাথে, সব ভয়ের পুরস্কার একসাথে 5ই আগস্ট। এর ফলাফল যেন অন্যরা লুটে না নেয়, এর ফলাফল যেন অন্যরা কি লুট করে না নিয়ে যায়। বহরহাল কথা বলছিলাম আমাদের এই ছোট্ট মাহফিল, এটাও রবের কাছে অনেক দাম, অনেক কি অনেক। আমি আপনাদের সামনে কোরআন কারীমের সুরায়ে হাসর থেকে দুখানা আয়াতে কারীমের তেলাওয়াত করেছি অল্প সময়ের জন্য। আমি ইনশাআল্লাহ ঠিক আশেপাশের আজান যখন হবে তখনই বয়ান বন্ধ হবে, অল্প সময়ের জন্য আপনাদের সামনে আমি দু চারটা কথা আলোচনা করব। মেরে ভাইও আমরা ছিলাম জান্নাতে, বলেন আমরা ছিলাম কোথায়, আমরা আবার ফিরে যাব জান্নাতে। মূলত রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন জান্নাতে দেওয়ার জন্য, মায়ের পেটে পাঠান কেন দুনিয়াতে দেওয়ার জন্য, দুনিয়াতে পাঠিয়েছেন কেন জান্নাতে দেওয়ার জন্য।
এই জন্য দুনিয়াতে যারা আসবে না জান্নাতে তারা যাবে না। কি বলছি বলেন? ফেরেশতা এই জন্য জান্নাতে যাবে না। প্রশ্ন, ফেরেশতা তো দুনিয়াতে আছে, ওরা জান্নাতে যাবে না কেন? ফেরেশতা দুনিয়াতে পাঠিয়েছে জান্নাতে যাওয়ার জন্য নয়, ওদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আমাদের খেদমতের জন্য। এজন্য ফেরেশতা জান্নাতে যাবে না। বলেন কি বলছি? আশ্চর্য কথা, যাইতো না? হ্যাঁ যাইতো না, ফেরেশতা জান্নাতে যাবে না। কেন ফেরেশতা জান্নাতে যাবে না? বিয়ে বাড়িতে দুলার সাথে দুলার খাদেমও যায়, খাদেম শ্বশুর বাড়িতে গেছে না দুলার খাদেম, দুলার শ্বশুর বাড়িতে গেছে না দুলার শ্বশুর, খাদেমের শ্বশুর বাড়িতে গেছে। এখন দুলার খাদেম বুঝি বলে যে আমি শ্বশুর বাড়িতে গেছি, কি বলে? আমি আমার মালিকের শ্বশুর বাড়িতে গেছি। ঠিক ফেরেশতাকে জান্নাতে জিজ্ঞেস করে কে লেগে আসছে? বলবো জান্নাতের খেদমতের জন্য জান্নাতে আসছি। বলেন ফেরেশতাদের জন্য, বলেন ফেরেশতাদের ইবাদতে কোনো সওয়াব নাই? বলেন গরুর গুনাহে কোনো, গরুর গুনাহে, গরুর অপকর্মে, গরুর জিনার ব্যবচারে কোনো গুনাহ নাই? মুফতি সাহেব যেভাবে তাকায় রয়েছেন, বলেন গরু কি পরিমাণ জানা করে? করে না? বলেন গরু একজনকে নিয়ে বস করে, কি পরিমাণ নাফরমানি করে গরু? লেকিন যত নাফরমানি হোক কোনো গুনাহ নাই। আর ফেরেশতা কি পরিমাণ তাসবিহ পড়ে? যত তাসবিহ পড়ে পড়েন, লেকিন কোনো নেকি নেই। ওই বেচারার হাজারো তাসবিহতে কোনো নেকি নেই, আর গো বেচারার হাজারো গুনাহতে কোনো গুনাহ নেই। না না, নেকিও কাউকে দিতাম না, গুনাহও কাউকে দিতাম না। নেকি দিল তোরারে দিব, গুনা দিল তোরারে দিব। তোরা নিঃস্বস্কার, তোরা লইস্বস্কার। ইন্নাহু কানা যালুমান জাহুলা। কেউ নিল না, তুই নিলি কেন? কেউ উঠাইল না এই বোঝা, তুই উঠাইলি কেন? কেউ কোরআনে কারিমের বোঝা কেউ উঠাইল না, তুমি উঠাইলা কেন? উঠাইছো যেহেতু করা লাগবে, করলে যা যা দিব, না করলে সাজা দিব। ওরা উঠায় নাই, যা যাও নাই সাজাও নাই। বলেন ওরা উঠায় নাই, যা যাও নাই। সাত আসমানকে দিয়েছি, ওরা বলে পারবো না। জমিনকে দিয়েছি, বলে পারবো না। পাহাড়কে দিয়েছি, বলে পারবো না। ও হামাল আহাল ইনসান, তুই নিলি কেন? ও হামাল আহাল, তুমি নিয়েছো কেন? তোমার নিতে কইছে কেনা? নিছো যেহেতু এবার করা লাগবে। ইন্নাহু কানা যালুমান জাহুলা। তোমাকে আমি দুই যোগ্যতা দিয়েছি, আমি তোমাকে দুটো যোগ্যতা দিয়েছি। পৃথিবীর কোন জানোয়ারকে আমি দুই যোগ্যতা একসাথে দেই নাই, ফেরেশতাদেরকে আমি দুই যোগ্যতা দেই নাই, শুধুই ইবাদাতের যোগ্যতা দিয়েছি। গরুকে শুধুই জেনার ব্যবচারের যোগ্যতা দিয়েছি, আর কোন যোগ্যতা তারে দেই নাই। এক কাম সে পারে, পারে না? পারে না? বলেন এত, শুধু বাচ্চা দেওয়ার কাজ সে পারে, তাকে আমি এত যোগ্যতা দিয়েছি। সমস্ত জানোয়ারকে গুনাহের যোগ্যতা দিয়েছি, সমস্ত ফেরেশতাদেরকে ইবাদতের যোগ্যতা দিয়েছি। তোমাকেই শুধু ফাহাদাইনা উন্নাজদাইন, তোমাকেই আমি দিয়েছি উল্টার ভাবটা দুই যোগ্যতা। কটা যোগ্যতা দিয়েছে? ফাআল্লাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি তোমাকে দুই যোগ্যতা দিয়েছি, ফুজুরের যোগ্যতা দিয়েছি, তাকওয়ার যোগ্যতা দিয়েছি। দুই যোগ্যতা আমি তোমাকে দিয়েছি। আমাদের ওলি মুরিদ আমাদ রাখা তোমার তরজমা করেন, তোমাকে উল্টা ভাবটা দুই যোগ্যতা দিয়েছি। গুনাহের যোগ্যতা দিয়েছি, নেকির যোগ্যতা দিয়েছি, লেকিন রব এটা বলেন নাই। ফাআলহামাহা তাকওয়াহা ওয়া ফুজুরাহা, এটা বলেন নাই, বলেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আগে গুনাহের যোগ্যতা দিয়েছি, পরে তোমাকে তাকওয়ার যোগ্যতা দিয়েছি। এজন্য গুনাহ করার জন্য কোনো কিছুই করতে হয় না, গুনাহ করার জন্য কোথাও শিখতে হয় না, শিখতে হয় গুনাহ শিখতে হয়। হ্যাঁ, মোটরসাইকেল চালানো শিখতে হয়, কিন্তু ফেসবুক চালানো শিখতে হয় না। কোন প্রতিষ্ঠানে ফেসবুক চালানো শিখেছে বলে? কোনো প্রতিষ্ঠান আছে ফেসবুক চালানো শিখেছে? এখানে কে কে ফেসবুক চালানো আরেকজনের কাছ থেকে শিখছেন? আশ্চর্য কথা। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা,
এজন্য শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা বনি আদম বানিয়ে গুনার যোগ্যতা দিয়েছেন আগে। গুনার যোগ্যতা দিয়েছেন কি? এরপরে গুনা থেকে বাঁচার যোগ্যতা দিয়ে দিয়েছেন। কেউ যদি বলে আমি গুনা থেকে বাঁচতে পারি না, না তাহলে এটা আল্লাহর উপরে অপবাদ হবে। কেউ যদি বলে আমি গুনা থেকে কি পারি না, তাহলে তার উপরে অপবাদ দেওয়া হবে, আল্লাহ তার উপরে অপবাদ দেওয়া হবে। না, আল্লাহ তোমাকে দুই যোগ্যতাই দিয়েছেন, গুনাহ করার যোগ্যতা যিনি দিয়েছেন, গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও তিনি। তাহলে ক যোগ্যতা দিয়েছে বলেন কি কি? আর সমস্ত জানোয়ারকে, সমস্ত ফেরেশতাদেরকে, সারা দুনিয়ার সমস্ত ফেরেশতারে এক জায়গায় জমা করেন, এরপরে সারা দুনিয়ার সব সুন্দরী মেয়েগুলোকে, বিশ্ব সুন্দরীগুলোকে এক জায়গায় জমা করেন, ফেরেশতা চোখও তুলত না, তুলবে কিন লেগা? এরাই যোগ্যতাই দেয় না। অন্ধ যদি বলে, এই জন্য আল আসবাহ ওয়ান নাযায়ের, আল আসবাহ ওয়ান নাযায়ের মধ্যে আছে, আমরা দারুল উলুম দেওবন্দে পড়ছি, আল্লামা ইউসুফ তাওলভি দামত বারাকাতুহুর কাছে আমরা পড়ছি, আল আসবাহ ওয়ান নাযায়ের মধ্যে লিখছে, অন্ধ যদি বলে আমি ভিন নারীর দিকে তাকাই না, এক জাররাও সওয়াব হবে না। কেন? দেখার যোগ্যতা নাই, এজন্য না দেখলে সওয়াব হবে না। বুঝুন নাই কথা, দেখার যোগ্যতা লাগবে না দেখতে সওয়াবের জন্য। এজন্য মানুষ যখন গুনাহ ছেড়ে দেয়, বলেন গুনাহ কি? গুনাহ ছেড়ে দেওয়া, যেমন ধরেন একটা গুনাহ ছেড়ে দেওয়া, একটা গুনাহ কি ছেড়ে দাও, আর একটা নেকি করা, একটা নেকি করা, যেমন ধরেন একবার সুবহানাল্লাহ পড়া, এ হলে পড়লাম পড়া, এটা নেকি। আর ভিন নারী থেকে দু চোখকে একবার নিচু করা, এটা হলো গুনাহ ছেড়ে দেওয়া, আর এটা হলো নেকি কি করা? বলেন এক জাররা গুনাহ ছেড়ে দেওয়া, বলেন সারা দুনিয়ার সমস্ত মানুষ আর সমস্ত জিন মিলে যদি ওই সময়ে কোন নফল ইবাদত করে, যেই পরিমাণ নেকি হবে, এই গুনাহটা একবার ছেড়ে দেওয়া তার চেয়েও শ্রেষ্ঠ। কি হয়, কি শুনলেন? এই জন্য গুনাহ আগে বলছে, সুবহানাল্লাহ বলেন, গুনাহ কি বলছে? গুনার যোগ্যতা দিয়েছি আমি তোমাকে, যদি গুনার যোগ্যতাই আমি তোমাকে না দিতাম, তাহলে তোমাকে গুনাহ থেকে বাঁচাইয়া এই পরিমাণ নেকি আমি দিতাম কিভাবে? এই জন্য গুনার যোগ্যতা দিয়েছেন কে? মজার খবর আছে, মজার খবর, হাদিসে কুদসি রাসূল বলেন, লাউলাম তুসুনি, আল্লাহ তাআলা বলেন লাউলাম তুসুনি, যদি তোমরা নাফরমানি নাই করো, লাউলাম তুসুনি, যদি তোমরা আমার নাফরমানি নাই করো, লাখালাকতু খালকান আখার, আমি আরেক দল বানাবো। আমি কি বানাবো? ফেরেশতারা তাসবীহর জন্য আমার কাছে অভাব ছিল না, লেকিন ওরা গুনাহ করতো না, এজন্য আমি মানুষ বানিয়েছি, এজন্য আমি কি বানিয়েছি? আমার অনেকগুলো নাম ছিল, তার মধ্যে একটা নাম আছে গাফের, আরেকটা নাম আছে গাফুর, আরেকটা নাম আছে গাফফার। কোটি কোটি বছর ধরে আমি আমার এই তিনটা নাম কখনো বহিঃপ্রকাশ ঘটাতে পারিনি। সুবহানাল্লাহ বলেন, আমি গাফের এটা আমি প্রকাশ করতে পারি নাই, আমি গাফুর এটা আমি প্রকাশ করতে পারি নাই, আমি গাফফার এটা আমি প্রকাশ করতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন, এবার আমি আদম আলাইহিসসালামকে বানিয়ে দিয়েছি, আদমকে বানিয়ে দিয়েছি, আদমের তিনতের মধ্যে একটুখানি একটুখানি ফালহামাহা ফুজুরহা, ফালহামাহা ফুজুরহা, চামচ দিয়ে একটুখানি ফুজুরের থেকে চামচ দিয়ে একটুখানি একটুখানি মাটির মধ্যে ভাবে দিয়ে দিয়েছি। এবার ফাসা আদম একটুখানি করে ফেলেছে, আর 300 বছর কান্নার মধ্যে লাগিয়ে দিয়েছি, শেষ তক বলেছি যাও মাফ, আমি আমার গাফুরের মুজাহারা করেছি,
আমি গাফের, আমি গাফুর, আমি গাফফার, রব গাফের, রব গাফুর, রব গাফফার। গাফের মানে সাধারণ মাফ করনেওয়ালা, গাফুর মানে আরো বেশি মাফ করনেওয়ালা, গাফফার মানে চূড়ান্ত মাফ করনেওয়ালা। কি আজীব না, আমি মানুষকে বানিয়েছি, মোমেনকে বানিয়েছি আবার তিন ভাগে বিভক্ত, মোমেনকেও করেছি তিন ভাগে বিভক্ত, বেঈমানকে মাফ করবো না এটা সিদ্ধান্ত, মুশরিককে মাফ করবো না এটা সিদ্ধান্ত, কাফেরকে মাফ করবো না এটা সিদ্ধান্ত, মোমেনকে আমি মাফ করবো এটা আমার সিদ্ধান্ত। তাহলে মাফ করবে কাকে? আবার বলেন মাফ করবে কাকে? এবার মোমেনকে আমি তিন শ্রেণীতে বিভক্ত করে দিয়েছি, এক দলের নাম দিয়েছি জলেম, আরেক দলের নাম দিয়েছি জলুম, আরেক দলের নাম দিয়েছি জল্লাম। তুমি যদি মুআজাল্লাহ জালিম হও আমি গাফের, তুমি যদি জালুম হও আমি গাফুর, তুমি যদি জাল্লাম হও আমি গাফফার। ফেরেশতারা সারা দুনিয়ার সকল ফেরেশতাগুলোকে ডাকাডাকি শুরু করছে, হালুম্মু হালুম্মু, আসো আসো আসো, তোমাদেরকে যে কাজের জন্য নিয়োজিত করা হয়েছে, যাদেরকে খোঁজার জন্য তোমাদেরকে দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে, ওই মজলিসটা এখানে এই ফরিদপুর মাম্বাউ সুন্না মাদ্রাসার সামনে অনুষ্ঠিত হয়েছে। এরা একে অপরকে ডাকতে থাকে, আর সারা দুনিয়া থেকে ফেরেশতা জমা হতে থাকে, এরা আসমান পর্যন্ত পৌঁছে যায়। ফেরেশতাদের চেঁচামেচিতে রব্বে করিম জিজ্ঞেস করেন, এই এখানে কি হয়েছে? তো ফেরেশতারা বলেন, আল্লাহ এখানে কিছু মানুষ একত্রিত হয়েছে। তো আল্লাহ তাআলা বলেন, বলো এরা কি করে? তো ফেরেশতারা বলেন, অহুম ইউসাব্বিহুনাক ওয়া ইহমাদুনাক ওয়া ইউকাব্বিরুনাক, এরা না আপনার তাসবিহ পড়ে, আপনার তাহমিদ পড়ে, আপনার তাকবীর বলে। আল্লাহ তাআলা বলেন, ফাহাল রাআউনি, এরা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলেন, লা ইয়া রাব্বানা, এরা তো আপনাকে দেখে নাই। তা আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা লাউ রাআউনি, এরা যদি আমাকে দেখত কি করত? ফেরেশতারা বলেন, আল্লাহ যদি আপনাকে দেখত এরা পাগল হয়ে ছুটতে থাকত। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা বলো এরা কি চায়, এরা আমার কাছে কি আশা করে? ফেরেশতারা বলেন, আল্লাহ এরা না আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ তাআলা বলেন, ফাহাল রাআহা, এরা জান্নাত দেখছে? লা ইয়া রাব্বানা, দেখে নাই। ফাকাইফা লাউ রাআহা, আচ্ছা যদি দেখতো তাহলে কি করত? আমরা জান্নাত দেখলে কি করতাম? ফেরেশতারা বলে, ইয়া আল্লাহ এরা যদি জান্নাত দেখতো আসাদ্য তলাবা, আরো বেশি জান্নাত চাইতে থাকতো। বলো এরা কি থেকে পানা চায়? আল্লাহ এরা আপনার কাছে জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ তাআলা বলেন, এরা কি জাহান্নাম দেখেছে? না দেখে নাই। আচ্ছা যদি দেখতো কি করতো? আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে তারা বলেন, আসাদ্য হারাবা, আল্লাহ এরা জাহান্নাম থেকে পাগল হয়ে পালাতে থাকতো। আল্লাহ তাআলা বলেন, ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, এরা যা চায় আমি তাদেরকে তা দিয়ে দিলাম। এরা যে জাহান্নাম থেকে পানা চায়, আমি তাদেরকে সে জাহান্নাম থেকে পানাম দিয়ে দিলাম। ফাকাল মালাকুম মিনাল মালাইকা, ওখানে একজন নোয়াখালীর ফেরেশতা থাকবে, নোয়াখালীর ফেরেশতা বেজালিলা, তো সে বলবে, আল্লাহ এটা কি হলো? কাদ জাআ রাজুলুন, এক ব্যক্তি এখানে আসছে, লিহাজাতিহি, বাদাম বিক্রয়ের জন্য। এক ব্যক্তি এখানে আসছে কেন? লিহাজাতিহি, তার কোনো প্রয়োজনে, তাকে আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলেন, হুমুল কওমু লা ইশকা জালিসুহুম, এটা আমার দেয়ার, এটা বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি, বিয়ে বাড়িতে সবাইকে এক খাবার দেওয়া হয়। হুমুল কওমু লা ইশকা জালিসুহুম, এরা না আমার প্রিয় বন্ধুরা, এদের কাছে যে বসে আমি তাকেও বঞ্চিত করি না। কি হয় বলুন তো দেখি, এই মজলিসটার দাম কত?
মজলিসুল লাগবে মজলিসুল শয়তান মজলিসুল যিকরে মজলিসুর রহমান মজলিসুল যিকরে মজলিসুল মালায়েকা যিকরের মজলিস ফেরেশতাদের মজলিস আর লাগবের মজলিস শয়তানের মজলিস ওখানে গজব নাজিল হয় এখানে রহমত নাজিল হয়